নমস্কার বন্ধুরা, আলো ডালপিনে আপনাদের স্বাগত। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনার ভালো লাগবে। আমরা এখন ক্লাস টেনে ব্লিস নিয়ে আলোচনা করব। এদের কাছে আমরা কৃতজ্ঞ। এখন আমরা করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু মানে মহাত্মা গান্ধীকে আদর করে লোকেরা বাপুজি বলত। পাসিং অ্যাওয়ে মানে মৃত্যু, বাপুর মৃত্যু। দেখেছেন নয়নতারা সেগার, নয়নতারা সেগ, বাপুর মৃত্যু লিখেছেন নয়নতারা সেগার। নয়নতারা সেগল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। নয়নতারা সেগল জন্ম হয়েছিল 1927 সালে। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রিকগনিশন। নয়নতারা সেগল ছিলেন যেসব মহিলা, ভারতীয় মহিলা লেখিকা, হ্যাঁ ভারতীয় লেখিকা যারা ইংরাজিতে লিখতেন, হ্যাঁ তাদের মধ্যে তিনি প্রথম কয়েকজনের মধ্যে একজন যারা খুব পরিচিতি লাভ করেছিল। রিকগনিশন মানে পরিচিত, প্রচুর পরিচিতি লাভ করেছিল। আর ফিকশন, তার কাহিনী ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জ। তার গল্পগুলো সাধারণত থাকে, হ্যাঁ ভারতের প্রতিক্রিয়া, ভারত কি করে এই যে পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার থেকে যে সংকট উৎপন্ন হচ্ছে সেগুলো ভারত কি করে সমাধান করছে, সেই সব নিয়েই তার লেখাগুলো বেশিরভাগ লেখা। হ্যাঁ রাজনৈতিক পরিবর্তন মানে হয়তো ব্রিটিশ শাসন ছিল, তারপর স্বাধীন ভারত হলো, তারপর বিভিন্ন কংগ্রেস গভর্নমেন্ট এলো, সরকার পাল্টাচ্ছে, এই রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, হ্যাঁ বিভিন্ন সংকট উৎপন্ন হচ্ছে, এগুলো ভারতের সরকার বা ভারত কি করে তার প্রতিরোধ করেছে বা কি করে তার সাড়া দিয়েছে, তার সমাধান, সেই নিয়েই তার গল্পগুলো লেখা। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986। 1986 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ফর হার নভেল রিচ লাইক আস, আমাদের মতো ধনী। রিচ লাইক আস মানে সেই একটা গল্প লিখেছিলেন, তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এটা সাহিত্য যারা লেখেন তাদের জন্য দেশের সর্বোচ্চ সম্মান। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্র্যাক্ট, এক্সট্র্যাক্ট মানে অংশ, এক্সট্র্যাক্ট মানে অংশ, ফ্রম নয়নতারা সেগলস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকোলেট কেক। তারা নিজের আত্মজীবনী মতন, হ্যাঁ লিখেছিল মেমোয়ার্স মানে মানে ডায়েরি মতো, স্মৃতি, নিজের স্মৃতি কথা, তার জীবনে কি কি দেখেছেন তিনি সে স্মৃতি কথা যখন লেখে তাকে বলে মেমোয়ার। তার নাম ছিল প্রিজন অ্যান্ড চকোলেট কেক, সেখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে। রিকাউন্টস দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, এটা গান্ধীজি মারা যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল সেটাই বর্ণনা করছে। ইট ভিভিডলি ডিসক্রাইবস, এটা খুব ভিভিডলি মানে খুব পরিষ্কারভাবে, হ্যাঁ ভিভিডলি মানে খুব পরিষ্কারভাবে, খুব জীবন্তভাবে, খুব জীবন্তভাবে, ভিভিড মানে জীবন্তভাবে ডিসক্রাইবস মানে ব্যাখ্যা বর্ণনা করছে
not only the author's personal sense of loss লেখিকার নিজের যে ব্যক্তিগত যে ক্ষতি হলো সেটাই খালি জীবন্ত মতো বর্ণনা করছে না জীবন্ত ভাবে বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ সামগ্রিক জনতার যে একটা শোক হয়েছে কালেকটিভ মানে সামগ্রিক অফ দ্য এন্টায়ার নেশন সারা দেশের যে একটা সামগ্রিক শোক হয়েছিল গান্ধীজি মারা যাওয়ার পরে সেটা তিনি পরিষ্কার পরিস্ফুটভাবে লেখে হ্যাঁ জীবন্ত পরিস্ফুটভাবে সেটা বর্ণনা দিয়েছে আমরা বুঝতে পারছি যে কাহিনীটা হচ্ছে মহাত্মা গান্ধীর ঘটনা মৃত্যুর সময়কার I was having tea at home on the evening of 30th January 1948. I was having tea at home on the evening of 30th January 1948. 1948 সালে 30 জানুয়ারি আমি যখন বাড়িতে চা খাচ্ছিলাম having tea আমি যখন চা খাচ্ছিলাম বাড়িতে When I was called to Birla House, যখন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো বিড়লা হাউস দিল্লিতে যেখানে গান্ধীজি থাকতেন বাই অ্যান আর্জেন্ট টেলিফোন খুব জরুরি আর্জেন্ট মানে জরুরি জরুরি টেলিফোন দিয়ে আমাকে ডাকা হলো বিড়লা হাউস গান্ধীজি হ্যাড বিন শট গান্ধীজিকে গুলি করা হয়েছে অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং একটা প্রার্থনা সভায় যাওয়ার সময় গান্ধীজিকে গুলি করা হয়েছে আই ওয়াজ নাম উইথ শক আঘাতে আমি একেবারে অবশ হয়ে গেছি নাম মানে অবশ আমি একেবারে অবশ হয়ে গেছিলাম এই খবরটা শুনি এই আঘাত হ্যাঁ আকস্মিক এই আঘাতে আমি একেবারে অবশ হয়ে গেছি অ্যাজ আই গট ইন টু দ্য কার আমি যখন গাড়িতে উঠছি এই খবরটা শুনে আমি একেবারে অবশ হয়ে গেছি শক পেয়েছি হঠাৎ করে আমি একটা আকস্মিক খবর পেলাম হ্যাঁ শক পেয়ে আমি একেবারে অবশ হয়ে প্যারাগ্রাফটা কি বলছে 1948 সালে 30 জানুয়ারি লেখিকা যখন তার বাড়িতে চা খাচ্ছিলেন তখন তিনি একটি আওয়াজ কল তাকে ডেকে পাঠানো হলো বিড়লা হাউসে একটা জরুরি টেলিফোন গান্ধীজিকে যখন প্রার্থনা সভা থেকে যাচ্ছিলেন তখন তাকে কেউ গুলি করেছে আই ওয়াজ নাম আমি অবশ হয়ে গেলাম এই ঘটনা এই শকে আঘাত এই আকস্মিক এই খবরটা শুনে আমি আঘাত পেলাম মানসিকভাবে শারীরিকভাবে কোনো আঘাত পাইনি কিন্তু মানসিকভাবে যে আঘাত পেয়েছিলাম তাতে আমি যেন অবশ হয়ে গেলাম আমি তারপরে যখন গাড়িতে আমি উঠছি ঠিক আছে আচ্ছা সেটা একটা গ্রামার দেখা যায় আই ওয়াজ কল এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আই ওয়াজ কল এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েস কি হবে সামওয়ান কল্ড মি এখানে একটা সামওয়ান আনতে হবে কথাটা দেখো কথাটা হচ্ছে আই ওয়াজ কল্ড তাই তো আই ওয়াজ কল্ড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আমাকে ডেকে পাঠানো হয়েছিল তো কেন সে ডেকেছিল তো অ্যাক্টিভ হবে সামওয়ান কল্ড মি এই সামওয়ানটা আমাকে সাপ্লাই করতে হবে আমাকে জোগাড় দিতে হবে এখানে উজ্জ্বল আছে আই ওয়াজ কল্ড বাই সামওয়ান কেউ যখন ডেকেছিলেন ফোনে সে কথা লেখিকা বলেননি এখানে বাই সামওয়ান কথাটা উজ্জ্বল আছে তোমাকে এটা সাপ্লাই করে দিলাম সামওয়ান কল্ড পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে বুঝতে পারছো এখানে আই ওয়াজ কল্ড বাই সামওয়ান এটা উজ্জ্বল আছে এটা বুঝে নিতে লাগে তাহলে অ্যাক্টিভে কি হবে অ্যাক্টিভ হবে সামওয়ান কল্ড মি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস
আরেকটা দেখো, গান্ধীজি হ্যাড বিন শট, এটাও প্যাসিভ ভয়েস, গান্ধীজিকে কেউ গুলি করেছে, গান্ধীজিকে কেউ গুলি করেছে, গান্ধীজিকে আহত হয়েছে না, গুলির আঘাত পেয়েছে। এখানে একই ব্যাপার, গুলিটা তো আকাশ থেকে পড়তে পারে না, এখানে গান্ধীজি হ্যাড বিন শট বাই, উচ্চ আছে কি উচ্চ আছে, বাই সাম। প্যাসিভ কি হবে, প্যাসিভ হবে সামওয়ান হ্যাড শট সামওয়ান হ্যাড শট গান্ধীজি, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল, এটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ এটা আগে ঘটেছে। দেখিকা যখন ফোনটা পেয়েছেন তার আগেই গান্ধীজিকে কেউ আহত গুলি করেছে, ওই জন্য পাস্ট পারফেক্ট টেন্স, ওই জন্য হবে কি সামন হ্যাড শট গান্ধী, সরি সামন হ্যাড শট গান্ধীজি, সামনটা আমাকে নিজেকে দিতে লাগে, অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে, ক্লিয়ার। তো কি হলো, আই ওয়াজ, পড়ে যাবে আরেকবার লাস্ট রিডিং, পড়ে আমার সঙ্গে পড়ে নাও, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. এখানে হতে পারে an urgent telephone called me, তো টেলিফোনটা তো কল করে না, someone had called by telephone. Gandhiji had been shot, যেটা আমরা বললাম passive voice, on his way to a prayer meeting. কে গুলি করেছে জানা যাচ্ছে না, কেউ একজন গুলি করেছে। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার, গটটা এসে কার থেকে, গেট, গেট গট গট, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড gathered round his body. At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. Birla House e Gandhiji'r atmiyora, atmiya sojon ebong onugamira tar deher pashe joro hoyeche. Dekhe ki dekhlen, যে বিড়লা হাউসে তিনি কি দেখলেন, যে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার দেহ ঘিরে, তার বোঝা যাচ্ছে তিনি মারা গেছেন, ওই জন্য বডি লিখেছে, তাহলে গুলিকে গুলি মেরেছে, নাথুরাম গডসে, এবং তিনি যখন মারা গেছে তার দেহ ঘিরে তারা বসে আছে, জড়ো হয়েছে। এখানে হ্যাট কেন হয়েছে, এখানে হ্যাড হয়েছে কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স, পুরো গল্পটা ঘটছে পাস্ট টেন্সে, কিন্তু এইটা তারও আগে ঘটেছে, লেখিকা বর্ণনাটা দিচ্ছেন পাস্ট টেন্সে, তিনি গেলেন, তিনি যাওয়ার আগেই তার অনুগামীরা, গান্ধীজির অনুগামীরা এবং তার আত্মীয় স্বজন এসে জড়ো হয়ে গেছে, ওই জন্য ওখানে হ্যাড হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো, এটা হচ্ছে পাস্ট
There was silence in the room. ঘরের মধ্যে তখন নিস্তব্ধ। As Gandhiji breathed his last. গান্ধীজি মারা যাচ্ছে। তো গান্ধীজি breathed his last মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ব্রেথ পাস্ট এটা ব্রেথ ব্রেথ গান্ধীজি যখন মারা গেলেন তখন ঘরে ছিল সম্পূর্ণ নিস্তব্ধ। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যানড বাই উইন্ড। তখন ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ বাপুজির মৃত্যুর ঘটনাটা হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল, হ্যাঁ ছড়িয়ে পড়েছিল দিল্লি ছড়িয়ে পড়ে চারদিকে লাইক এ ফ্লেম যেমন শিখা আগুনের শিখা বাতাস পেলে চারিদিকে ছড়িয়ে পড়ে না, যদি আগুন জ্বালাও খুব হাওয়া দেয় তো শিখাটা চারদিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ সেই রকম খবরটা গান্ধীজির মৃত্যু সংবাদটা দিল্লির চারপাশে ছড়িয়ে পড়েছে। তখন আগুনে হাওয়া দাও তখন আগুনটা কেমন হয় দপদপ করে জ্বলে ওঠে না, সেরকম ফ্যান্ড বাই উইন্ড বাতাস দিয়ে আগুনটা হয় আগুনটা তাতে ছড়িয়ে পড়ে, সেরকম বাপুজির মৃত্যু সংবাদটাও দিল্লির চারদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এটাও পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছে তাদের ফলোয়ারটা এসে গেছে, এই যে হ্যাড স্প্রেড এটাও পাস্ট পারফেক্ট, স্প্রেড যেমন স্প্রেড 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 এর কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ স্প্রেড 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 এর পরিবর্তন হয় না। ফ্যানড বাই উইন্ড ফ্যান হাওয়া, তো ঘরে ফ্যান থাকে এটা এখানে সেই হিসেবে বার করা হয়েছে, তার পাস্ট টেন্স হয়েছে আর একটা এন্ড হয়েছে তারপর ইডি যোগ হয়েছে। গ্যাদার গ্যাদার থেকে এসেছে গ্যাদার, তাই তো এই গ্যাদার কথাটা আছে, গ্যাদার হচ্ছে প্রেজেন্ট টেন্স তার সঙ্গে ইডি যোগ করে গ্যাদার, কোনো রাস্তা তো জানা সব কঠিন নেই কিছু। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame, shikha, fanned by wind. Okay? তারপরে গান্ধীজি বিড়লা হাউসে দেখিকা যখন গিয়ে পৌঁছলেন তার আগেই গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা এসে জড়ো হয়েছিল, সেখানে সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল এবং গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ। এরই মধ্যে গান্ধীজির মৃত্যু সংবাদ বাপুজির মৃত্যু সংবাদ দিল্লিতে ছড়িয়ে পড়েছে, ঠিক যেমন আগুন বাতাসে ছড়িয়ে পড়ে খুব জোরে হাওয়া দেয় আগুনটা ছড়িয়ে পড়ে চারদিকে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। Sad groups of men and women had collected around Birla house. Birla house এর চারপাশে দুঃখ ভরা দুঃখী মানুষজন, হ্যাঁ দল বেঁধে দুঃখী মানুষজন, কা দুঃখী গান্ধীজি মারা গেছেন, হ্যাঁ তারা এসে জড়ো হয়েছে, কালেক্টেড মানে জড়ো হয়েছে। Out of every window one could see a brown blur of faces. সব জানলা থেকে দেখা যাচ্ছিল তাকালেই দেখা যেত যে একটা ব্রাউন ব্লার অফ ফেস মানে মুখ ভর্তি অস্পষ্ট মুখ দিয়ে ভর্তি, কারণ দূর থেকে দেখছে বিড়লা হাউসের তো বিরাট বড় বাড়ি, হ্যাঁ তার পাঁচিল আছে দূরে পাঁচিলের ওপাশে লোক কিছু জড়ো হয়েছে তা তো ঢোকেনি ভেতরে, দূর থেকে দেখলে দেখা যাচ্ছে যেন একটা খালি বাদামি মুখের ছাপ
ছবি অস্পষ্ট ছবি দেখা যাচ্ছে, আমাকে স্পষ্ট করে চেনা যাচ্ছে না। ব্লার মানে কখনো অস্পষ্ট অস্পষ্ট, কারণ মুখগুলো স্পষ্ট করে দেখা যাচ্ছে, কারণ দূর থেকে দেখছেন, জানলাটার দূরে, বাড়িটার ভেতরে। হ্যাঁ, বড় লোকদের বাড়ি, বিল্লা বলে তো কথা, হ্যাঁ বিল্লা তো গরিব লোক না, ভারতের সেরা ধনী ছিলেন তখন, তার বাড়ি মানে বিশাল বাড়ি। হ্যাঁ, বাড়ি চারদিকে দেয়া, তারপরে অনেকটা হেঁটে, তারপর আসল বাড়ি, তা জানলা থেকে দেখলে অনেকটা দূর হচ্ছে, মানে যা লোকগুলো জড়ো হয়েছিল তাদের খালি অস্পষ্ট মুখগুলো দেখা যাচ্ছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, দেয়ার ওয়াজ অ্যান আননেচারাল সাইলেন্স, একটা অদ্ভুত অপ্রাকৃতিক নিস্তব্ধতা ছিল। এত যে লোক এসছে, তাই না, এত যে লোক এসছে, এদিকে কথাবার্তা বলছে, সব শক্ট হয়ে গেছে, সকলে এসে জড়ো হয়ে কাজ যে কত কাজ যে কত দুঃখ দুঃখে লোকের আসে। তাহলে এই আনন্যাচারাল সাইলেন্স, এত লোকজন জড়ো হলে তো কথাবার্তা হবে, হইচই হবে, গন্ডগোল হবে, তা না, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মোমেন্টস, এটা এমন মনে হচ্ছিল যেন সময় স্তব্ধ হয়ে গেছে, কয়েক মিনিটের জন্য সময় স্তব্ধ হয়ে গেছে, আর যেন ঘড়ি কাটা যেন আর নড়ছে না। দেখা যায় না ফিল্ম, সিনেমা দেখতে দেখতে একটা জায়গায় হট করে আটকে দিল, সে জায়গাটা ফ্রিজ হয়ে গেল, ঠিক এরকম যেন মনে হচ্ছে যে ওই জায়গাটা সময়টা আটকে গেছে, সেই জন্য ঘড়ির কাঁটাটাকে আটকে দিচ্ছে। তারপরে পড়া যাক, স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে দুঃখী দল বেঁধে দুঃখী লোকেরা এসে জড়ো হয়েছে। আউট অফ এভরি উইন্ডো, প্রতিটা জানলা থেকে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, জানলা থেকে দেখতে পেত এটা বাদামি রং, লোকেরা তো বাদামি, আমাদের সাদা না, আমরা তো ফর্সা না, বাদামি আমরা বলে ব্রাউন, বাদামি অস্পষ্ট মুখগুলো দেখা যাচ্ছে। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো আওয়াজ করছিল। দের ওয়াজ অ্যান আননেচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। এত লোক জড়ো হয়েছে, হ্যাঁ বাড়িটা তো বিশাল বাড়ি, তার যে কোনো জানলা থেকে দেখো তুমি লোক দেখা যাচ্ছে, তখন অনেক লোক জড়ো হয়েছিল, কিন্তু কেউ কোনো শব্দ করছে, তার মানে সবাই চুপচাপ গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, অপ্রাকৃতিক নিঃশব্দতা ছিল। মনে হচ্ছিল, ইট ওয়াজ অ্যাজ ইফ, মনে হচ্ছিল যেন টাইম স্টুড স্টিল, টাইম সময় থমকে দাঁড়িয়েছিল কয়েক মিনিটের জন্য। এখানে এটা পাস্ট পারফেক্ট, হ্যাড কালেক্টেড, আগেই জড়ো হয়েছিল তারা লেখিকা যাওয়ার আগেই, তাহলে পাস্ট পারফেক্ট। কুড, কুড এসছে ক্যান থেকে, ক্যান কুড কুড, ওয়ান দেখতে পেত, ক্যান মানে পারা, পার্ট। দে ডিড নট মেক এ সাউন্ড, এটা যদি আমি তুমি বলি, আচ্ছা বলো তো এটা অ্যাফার্মেটিভে কী হবে, তাহলে হবে দে মেড এ সাউন্ড, নেগেটিভে দে ডিড নট মেক এ সাউন্ড, তাই তো? অ্যাফার্মেটিভে কী যদি বলি আমরা, এটা অ্যাফার্মেটিভ হবে, কী হবে? এগুলো আস্তে আস্তে শেখা যাক। হ্যাঁ, দে ডিড নট মেক এ সাউন্ড, এটা অ্যাফার্মেটিভ করলে কি হবে, দে মেড এ সাউন্ড, তারা শব্দ করল। ইন্টারোগেটিভ কি হবে, ডিড দে মেক এ সাউন্ড, ঠিক আছে। টাইম স্টুড, স্টুড কথাটা এসছে স্ট্যান্ড থেকে, স্ট্যান্ড স্টুড স্টুড, স্টিল মানে স্তব্ধ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব সোজা, ন্যাচারাল প্রাকৃতিক, ন্যাচার এটা কথাটা এসছে নেচার থেকে।
नेचर प्रकृति तर थेके से ন্যাচারাল স্বাভাবিক প্রাকৃতিক হ্যাঁ আনন্যাচারাল অপ্রাকৃতিক বিপরীত হয়ে গেল ন্যাচারালের বিপরীত আন যোগ করলে এরা বিপরীত হয়ে গেল নেচার ন্যাচারাল আনন্যাচারাল As if, মানে যেন আরেকবার পড়ার সঙ্গে স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস ব্লার কেন বলছি অস্পষ্ট দূর থেকে দেখছেন ওই জন্য অস্পষ্ট মুখগুলো পরিষ্কার করে দেখা যাচ্ছে They did not make a sound. There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. The time stood still. Ita jodi amra negative kori tale ki hobe? Niye bolo to time. Stood still. The negative kya hai bolo? Abe kya hai? Time did not. Bhai to time did actors did not stand still. Interrogative kya hai? Did time stand still? ঠিক আছে ওকে দ্য পিপল ওয়ার টু স্টান To speak in the beginning, the people were too stunned in the beginning to speak in the beginning. Too stunned. অতভম্ভ হয়ে গেছে স্টান্ড মানে আকস্মিক ঘটনাটা বাপুজি তো একটা কলোসাল ফিগার ছিলেন বিরাট বড় ফিগার ছিলেন জাতির পিতা বলা হয় তার মৃত্যুটা এত আকস্মিক ঘটনা লোকের একেবারে স্তব্ধ হয়ে গেছে অতভম্ভ হয়ে গেছে আঘাতে হতবাক হয়ে গেছে টু স্পিক ইন দ্য বিগিনিং প্রথম দিকে লোকেরা এই আঘাতে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে হতভম্ব হয়ে গেছে আহত হয়েছিল মানসিকভাবে লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাই তারপরেই তারা চিৎকার করতে আরম্ভ করলো পাগলের মতো চিৎকার করতে আরম্ভ করলো শাউটিং অ্যান্ড ক্রাই চিৎকার করতে আরম্ভ করলো আর কাঁদতে আরম্ভ ক্ল্যামার মানে দাবি করতে লাগলো আওয়াজ করতে লাগলো দাবি করতে লাগলো আওয়াজ করতে চেঁচাতে লাগলো দে জসলড ওয়ান অ্যানাদার তারা একে জসল হ্যাঁ জসল ধাক্কা ধাক্কি দিতে আরম্ভ করলো জসল মানে ধাক্কা ধাক্কি দাও একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি দিতে আরম্ভ করলো ইন এ স্ট্যাম্পেড স্ট্যাম্পেড মানে লোকেরা যখন পদপৃষ্ঠ মানে ঠেলা ঠেলি স্ট্যাম্পিট মানে খেলা ঠেলি হ্যাঁ ফিরে খেলা ঠেলি টু ব্রেক ইন টু দ্য হাউস বাড়িটা দেয়াল ভেঙে বা গেট ভেঙে ঢুকতে চেষ্টা করছে তার মানে কি তারা একজন একজন ধাক্কা ধাক্কা দিয়ে ফিরে মানে বিশাল ভিড় করে হ্যাঁ একদম বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করতে আরম্ভ করলো বাড়িতে গেট বন্ধ ছিল পরে এখন ব্রেক ইন টু দ্য হাউস বাড়িটার মধ্যে দেয়াল বা দরজা ভেঙেই ঢোকার চেষ্টা করতে আরম্ভ গান্ধীজিকে দেখ কাম আর লিটল তারা একটু শান্ত হলো কাম মানে শান্ত হলো লিটল একটুখানি ওই ইট ওয়াজ অ্যানাউন্স যখন এটা ঘোষণা করা হলো ইট ওয়াজ অ্যানাউন্স অ্যানাউন্স কথাটা কি অ্যানাউন্স ওই ইট ওয়াজ অ্যানাউন্স যখন ঘোষণা করা হলো অ্যানাউন্স বলো আমার সঙ্গে অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউ টু সি গান্ধীজি বিফোর হিস ফিউনারেল
তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে তারা গান্ধী সব মানে চিতায় ওঠানো হবে তার আগে, হ্যাঁ সব যাত্রা চিতায় যখন ওঠানো হবে ফুলের তার আগে তাদের গান্ধীকে দেখতে দেওয়া হবে, গান্ধীজির পার্থিব শরীর দেখতে দেওয়া হবে। ফিউনারেল মানে মানে চিতায় আগুন দেওয়া হয়, চিতায় হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে হয়তো কবর দেওয়া হয়, খ্রিস্টানদের কবর দেওয়া হয়, সেটা হচ্ছে ফিউনারেল। The people were too stunned to speak in the beginning. Later, they clamored wildly, shouting and crying. They jostled one another, dhakka dhakki dite arambho korlo, in a stampede, eto khub bhid, bhirakrant. Ekhe onnoke mariye jacche erom obostha. To break into the house. They come, eluchanta hobe na, come, a little, ektu. When it was announced, don't question kara holo, that they would be allowed to see Gandhiji before the funeral. In a grammar take a stunned, were too stunned, khub, otne ahat patto hoyeche, hotat ahat patto. কথাটা হচ্ছে স্টান, STUN, তখন লাস্টে এন থাকে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল থাকে, অনেক সময় তার সঙ্গে একটা এন সেটা ডাবল হচ্ছে, স্টান সেটা আরেকটা এন হবে, তারপর ইডি যোগ হচ্ছে। একই রকম বিগিন, কথাটা হচ্ছে বিগিন, লাস্টে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, ওই জন্য আরেকটা এন, বিগিনিং, হ্যাঁ আরেকটা এন যোগ। স্টান্ড হচ্ছে কোন পার্টাস স্পিচ বলতো, এটা অ্যাডজেক্টিভে কাজ করছে, লোকেরা হতভম্ব হয়ে গেছে, লোকেরা কেরাম ছিল, লোকেরা হতভম্ব হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ। কিরকম অ্যাডজেক্টিভ? পার্টিসিপেট, হ্যাঁ পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপেটটা ইউজ অ্যাজ এন অ্যাডজেক্টিভ, এগুলোকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কি বলে? পার্টিসিপল। এগুলো স্টান, কথাটা হচ্ছে STUNNED, তাই তো? কথাটা হচ্ছে স্টান থেকে, টান মানে আঘাত করা, হঠাৎ আঘাত করা, আশঙ্ক আঘাত করা, এখানে এটা ইউজ হচ্ছে অ্যাজ এ পার্টনারশিপ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, টুকরো কিরম ছিল, টুকরো হতভম্ব হয়েছে, ঠিক আছে? দেন ফুল রেড ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কেমন? রেড, লাল, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরকম The people were stunned. The people were rich. The people were poor. The poor, rich, এগুলো adjective. ঠিক সেরকম হবে, the people were stunned. লোকেরা হতভম্ব হচ্ছে। The stunned adjective ভাবে কাজ করছে। এগুলো হচ্ছে participle adjective. Past participle adjective. বুঝতে পারছি? এগুলোকে বলে past participle adjective. ক্ল্যামার, হ্যাঁ ক্ল্যামার থেকে এসছে ক্ল্যামার, ক্ল্যামার মানে চিৎকার করে দাবি করা। ওয়াইল্ড থেকে এসছে ওয়াইল্ডলি, ওয়াইল্ড, হ্যাঁ ওয়াইল্ড অ্যানিমাল অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই করে হচ্ছে পাগলের মতো, হ্যাঁ অ্যাডভার্ব। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করছিল এবং কাঁদছে। দে জসল, জসল থেকে এসে পাস্ট টেন্স জসল। স্ট্যাম্পিড মানে ভিড়, খুব ভিড়, পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ভিড় আর কি।
একে অপরকে মানিয়ে যাচ্ছে এরকম অবস্থা, তাকে সেরকম ধরনের কি শুধু ক্রাউড না, লোকেরা ফুটছে দৌড়বার চেষ্টা করছে, একে অপরকে মারিয়ে দিচ্ছে, সেটাকে স্ট্যাম্প কাম 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 থেকে সে কাম পাস্টের সে কাম শান্ত হয়েছে। ইট ওয়াজ এই আর একটা হয়ে ইট ওয়াজ অ্যানাউন্স, এটা ঘোষণা করা হয়েছে। এটা কি ভয়েসে আছে? এটা প্যাসিভ ভয়েস, তাই তো? ইট ওয়াজ অ্যানাউন্স, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যানাউন্সড, তাই তো? অ্যানাউন্সড নিশ্চয়ই কেউ যে অ্যানাউন্স করেছিল, তাই না? অ্যানাউন্সড বাই সামওয়ান ইন অথরিটি, কেউ যেন করেছিল, কে করেছিল আমরা জানি না, কে ঘোষণাটা করেছিল এটা উজ্জ্ব আছে। তাহলে অ্যাক্টিভে কি হবে? সামওয়ান অ্যানাউন্সড ইট, কেউ একজন ঘোষণা করেছিল, কেউ একজন ঘোষণা করেছিল, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। আবার দেখো আরেকটা আছে এখানে, দে উড বি অ্যালাউড, এটাও প্যাসিভ ভয়েস। এখানে একই ব্যাপার, কে অ্যালাউ করবে বলা নেই, উচ্চ আছে বাই অথরিটি, কেউ একজন যে আমার লিখতে পারি অথরিটি। কেউ দায়িত্ব, যা দায়িত্ব আছে এমন কোনো লোক নিশ্চয় ঘোষণা করেছিল যে তোমাদের ঢুকতে দেওয়া হবে। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্যাসিভ। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য অথরিটি অর সামওয়ান ইন অথরিটি, হ্যাঁ, অথবা উড অ্যালাউ, এটা হচ্ছে দ্য অথরিটি উড অ্যালাউ দেম টু এন্টার। তাহলে যখন পড়বে তখন গ্রামারটা একটু একটা রিভিশন দিয়ে নিলে কাজে দেয়। তাহলে আগে আমার সঙ্গে পড়ো, দ্য পিপল ওয়্যার টু স্টান, টুটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, স্টানটা অ্যাডজেক্টিভ বলা হয়েছে, তাকে মডিফাই করছে টু, খুব হতভম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। টু স্পিক, এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি, টু স্পিকটা কি? ইনফিনিটি, ইন দ্য বিগিনিং, লেটার দে ক্ল্যামার ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং, দে জসল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস, দে কাম আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড that they would be allowed to see Gandhiji before the funeral. When one is faced, with the shock অফ এ লাভ ওয়ান্স ডেথ, একজন যখন মুখোমুখি হয়, হ্যাঁ, ভালোবাসার লোকে মারা গেছে, সে মৃত্যু যখন মুখোমুখি হয় তখন কি হয়? ওয়ান হুইম্পার্স, হ্যাঁ, কাঁদে। হুইম্পার মানে কে, কে অনেক সময় দেখো না কুকুরকে যখন কেউ মারে ওটা কেউ 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 করে কার্তনাদ করে, আর্তনাদ, আর্তনাদটা হচ্ছে হুইম্পার্স।
চিৎকার করে না, হ্যাঁ আর্তনাদ করে, আমার কি হবে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, আমার এখন কি হবে যখন আমাকে ছেড়ে চলে গেছে। এর থেকে লোকেরা এটা আর্তনাদ করে, মৃদু আর্তনাদ করে, ইনায় বিনায় বলেন না, বিনে বিনে কাজ, এখন আমার কি হবে, ও তো আমার ছেড়ে চলে গেল, এখন আমার চলবে কি, এখন আমার কি হবে, সেটা একটা হইন, হ্যাঁ কাঁদে, কেঁদে কেঁদে বলে এখন আমার কি হবে। অবশ্য হয় না, দেখেছো হয়তো পাড়ায় কেউ মারা গেলেন, হয়তো ভদ্রলোক মারা গেলেন, ভদ্রমহিলা কাঁদেন যে স্বামী চলে গেছেন, এখন আমার কি হবে, তুমি চলে গেলে এখন আমার কি, তাই না? সেই জিনিসটা, দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। নিশ্চয়ই এই শোকগ্রস্ত লোকেদের মাথায়, এই মনে সবচেয়ে আগে এই কথাটাই এসে আসছিল যে এখন আমাদের কি হবে, উনি আমাদের নেতা ছিলেন, আমাদের পথপ্রদর্শক ছিলেন, আমাদের বাপুজি ছিলেন, শূন্যতা তৈরি হল, শূন্য স্থানটা কে পূরণ করবে, আমাদের এখন কে আলো দেখাবে, আমাদের কে এখন রাস্তা দেখাবে, আমাদের কে এখন এগিয়ে নিয়ে যাবে, আমাদের কি হবে জাতিগতভাবে, আমাদের কি পরিবারে যখন হয় না, পরিবারে যখন কর্তা মারা যায় কারো কোনো পরিবারে, তখন তাদের স্ত্রী রয়েছেন, পুত্ররা রয়েছেন, তারা অথৈ জলে পড়ে যায় যে আমাদের কি হবে এখন, উনি তো চলে গেলেন, আমরা এখন কি করে বাঁচবো, আমাদের কে দেখবে। বাপুজিকে তো ফাদার অফ দ্য নেশন বলা হয়, এই জন্য জাতির যে পিতা, জাতির জন্য পিতা মারা গেলেন, তো জাতির কি অবস্থা, কে আমাদের এগিয়ে নিয়ে যাবে। স্বাধীনতা হয়েছে, তখন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, হিন্দু মুসলমান লোকের এপার থেকে ওপার আসছে, দেশ ভাগ হয়ে গেছে, খুব সংকটময় অবস্থা, সেই সময় আমাদের কি হবে, এখন আমাদের কে রাস্তা দেখা, আমাদের কে পথ দেখা, এরা সবার মাথায় মনে ঘুরছে। ঠিক আছে, when one is faced with the shock of a loved one's death, যখন কেউ একজন খুব ভালোবাসার লোকের মৃত্যু খবরটা পায়, সে আঘাতটা পায়, হ্যাঁ আঘাতটা মুখোমুখি হয়, সে কেঁদে ফেলে, মানে হুইম্পার, সে কেঁদে ফেলে, আর্তনাদ করে, এখন আমার কি হবে, যখন চলে গেল এখন আমার কি হবে, হি হ্যাজ লেফট মি। নিশ্চয়ই এই যে লোকগুলো শোকগ্রস্ত লোকগুলোর মনের মধ্যে এই চিন্তাটাই, এই প্রশ্নটাই নিশ্চয়ই ঘুরছিল, ঘুরপাক খাচ্ছিল, আপার মোস্ট সবচেয়ে আগে মাথায় আসছিল। তাহলে এখানে টেন্স কি দেখা যায়, ওয়ান ইজ ফেসড শক অফ এ লট টু ওয়ান, ভালোবাসার লোক, এটা আবার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো, একবার বোঝানো হলো লাভ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ওয়ানটা হচ্ছে প্রোনাউন, সেটাকে কোয়ালিফাই করছে ভালোবাসার একজন, লাভড ওয়ান ভালোবাসার একজন, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, লাভ থেকে এসছে লাভ, হুইম্পার্স মানে কাঁদা, কাঁদ না কাঁদ, হি হ্যাজ লেফট মি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ লেফট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শিওরলি, শিওর থেকে এলওয়াই যোগ করে শিওরলি হচ্ছে, মর্নিং, এটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে আমরা একটা দেখলাম পাস্ট পার্টিসিপেল, এই মর্নিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, এই পাস্ট পার্টিসিপেল আমরা দেখলাম, হ্যাঁ সেরকম মর্নিং, এটা এসে মর্ন, মর্ন মানে শোক প্রকাশ করা, হ্যাঁ তার সঙ্গে প্লাস আইএনজি যোগ করা হয়েছে মর্ন, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা কি বলবো আমরা, প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ধরে বলতে পারি আই স এ রানিং হর্স, তাই না, আমি একটা ছুটন্ত ঘোড়া দেখি, রানিংটা কি, রান থেকে সে রানিং, কেমন ঘোড়া, ছুটন্ত ঘোড়া, তাই না, ঠিক এখানে সে একই ব্যাপার, মর্নিং, এরকম লোক
মর্নিং পিপল যারা শোক করছে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হবে। আর কিছু নেই, আপারমো সবচেয়ে উপরে, সবচেয়ে আগে এটাই উপরে আসছে, উপরে মনের মধ্যে যে লেয়ার থাকে এটাই সবচেয়ে উপরের লেয়ার। ওয়ান ইজ ফেসড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, ফেস থেকে ফেসড। আর কিছু আছে না, তাহলে একটুখানি আছে, বলো তো, হি হ্যাজ লেফট মি, বলো দেখে তো, এটা যদি বলি নেগেটিভ কি হবে, তাতে লেখো খাতায় হি, হ্যাঁ কি হবে, হি হ্যাজ নট, হ্যাঁ লেফট, কারেক্ট। আর যদি বলি ইন্টারোগেটিভ কি হবে, তাহলে হ্যাজ হি লেফট, কারেক্ট, এই তো ইংরেজি শেখা হয়ে যাচ্ছে। এখন এই পর্যন্ত থাক, নাকি পরেরটা আলাদা দেখাচ্ছি। একটাই বাকি আছে, সেটা শেষ করে নিয়ে দে 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 কাকে বোঝাচ্ছে, ওই মর্নিং পিপ, ওই যে লোকগুলো দুঃখ প্রকাশ করছে, শোক প্রকাশ করছিল, তাদের দে বলা। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল যেন ছেলেমেয়েরা হারিয়ে গেলে যেমন হয়, তাদের সেরকমই দেখাচ্ছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, এটা আমাদের মনেও ছিল, আমাদের হৃদয়ে এই কোয়েশ্চেনটাই আসছিল, আমরা যারা বসছিলাম ভেতরে আমাদের মনেও এই প্রশ্নটাই আসছিল যে আমাদের কি হবে, দেশের কি হবে, জাতির কি হবে, জাতির যে পিতা তিনি মারা গেলেন, এখন জাতির কি হবে, এই সংকটময় পরিস্থিতিতে কে আমাদের নেতৃত্ব দেবে। স্টিল শকড, তখন পর্যন্ত সে শক পেয়েছিলাম, আঘাত পেয়ে মানসিক আঘাতে তখনও শক হয়েছিল, অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস করার মতো, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এখন বিশ্বাস করতে মন চাইছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা রেডিও, তখন টিভি ছিল না, হ্যাঁ রেডিও ধারাবাহিক বিবরণী শুনছিলাম, লিসেন মানে শুনছিলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের লোকজনকে বলছিল দ্যাট দ্যার বাপু ওয়াজ নো, বাপু আর নেই, অল ইন্ডিয়া রেডিও ঘোষণা করছিল যে বাপু আর নেই। তা একবার পড়ে ইংরেজিটা, দে লুক লাইক, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, স্টিল শক অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস করছি, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা কি বললো, যে লোকগুলো যারা শোক প্রকাশ করছিল, শোকে কাতর হয়েছিল, দুঃখ প্রকাশ করছিল, তাদের দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া ছেলে মেয়ে, মানে অনেক সময় না মেলাতে ছেলে মেয়ে হারিয়ে গেলে বাবা মা থেকে আলাদা হয়ে গেল, কাঁদতে আরম্ভ করে, আমাদের কোথায় যাবো, বাবা কোথায়, মা কোথায়, কাঁদতে আরম্ভ করে, সেরকম মনে হচ্ছে আমাদের মনেও এই কোশ্চেনটাই আসছে, এই প্রশ্নটা আমাদের মনেও আসছে, আমরা যারা বসেছিলাম আমাদের মনেও এই প্রশ্নটাই আসছে, দেশের কি হবে, আমাদের কি হবে, স্টিল শক অ্যান্ড আনবিলিভিং, কখনো আহত হয়ে এবং বিশ্বাস করতে মন চাইছিলাম, আমরা রেডিও বিবরণী শুনছিলাম যে ভারতের লোককে জানাচ্ছি বাপু আর। এখানে আরেকটা সুন্দর, লস্ট কিরকম ছেলে, লস্ট চিলড্রেন, হ্যাঁ এটা ঠিক এইরকম, এটা এসছে লুজ থেকে,
lost. এটাও একই ব্যাপার, past participle. এটাও past participle. কিরকম ছেলে হারিয়ে যাওয়া ছেলে, ছেলেগুলো কিরকম ছেলে যারা হারিয়ে গেছে, সেরকম ধরনের. তাহলে এটা past participle adjective. এবং আরো একটা আছে, বলো দেখো এখানে বলছে এই শকড, এটা কাকে বোঝাচ্ছে? আমরা, উই আর শকড, আমাদের সম্বন্ধে ব্যাখ্যা করছি. আমরা শকড হয়েছি, এটা অ্যাডজেক্টিভ. আনবিলিভিং, বিলিভ থেকে এসছে বিলিভিং, হ্যাঁ এটা অনেকটা এরকম হচ্ছে. Unbelief plus ing, তাই তো? আনবিলিভিং এটা উঠে গেছে, আনবিলিভিং এটাও প্রেজেন্ট পার্টিসিপল. আমরা কিরকম ছিলাম? অবিশ্বাস করছি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ. ওকে, বিলিভ থেকে এসছে আনবিলিভ. তো আগে বলেছি, আগে আন বসলে তার মানে এটা উল্টো হয়ে যায়. বিলিভিং মানে বিশ্বাসযোগ্য, অবিশ্বাস্য. আন দিলে বিপরীত অর্থ হয়ে যায় আনবিলিভিং, হ্যাঁ এটা উঠে যাবে. এটা কি দাঁড়াবে? বিলিভিং আনবিলিভ এটা প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ. পড়ো, দে লুকড, ইংরেজিটা ভালো করে পড়ো, দে লুকড লাইক লস্ট চিলড্রেন. ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, স্যাটটা এসছে সিট থেকে, সিট স্যাট স্যাট. স্টিল শকড, শকটা কিন্তু ভার্ব না, শকটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে. হার্ট হচ্ছে স্যাট, অ্যান্ড আনবিলিভিং অবিশ্বাস করছে. লিসিন থেকে এসছে লিসিন, উই লিসিন টু দ্য ব্রডকাস্ট, রেডিও ব্রডকাস্টের কথা বলা হচ্ছে. টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ, ওকে ক্লেমার মানে ডিমান্ডেড লাউডলি, দাবি করছে. জসল ফোর্স ওয়ান্স ওয়ে বাই পুশিং, ধাক্কা ধাক্কি দিয়ে এগোবার চেষ্টা করছে. হুইম্পার্স মেক্স লো ক্রাইং নয়েজ, খুব আস্তে নিচু চিৎকার মানে আওয়াজ, মানে হচ্ছে কুকুরকে মারলে, ইট মারলে কুকুর কেউ 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 ঠিক সেই রকম. এগুলো আমরা পরে আলোচনা. আমাদের এই প্রোগ্রামটা যদি আপনার ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোরাল পিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন. যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক. আবার বলছি, ইউটিউবে চ্যানেল আলোরাল পিন লাইক আর সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন. এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ. Thank you.